এপ্রিল মাসে গড়ে 9 দিন বজ্রঝড় হওয়ার কথা, কিন্তু এইবার আমরা বড় ধরনের একটি বজ্রঝড় এপ্রিল মাসে পেয়েছি এবং ছোটোখাটো যে শক্তিমাত্রার ঝড় সিলেট এবং চট্টগ্রাম হয়েছে, ফলে বিদ্যমান তাপপ্রবাহের যে আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি অনুযায়ী এই বজ্রমেঘ কম হলে তাপপ্রবাহ প্রলং হয় এবং অনেক দিন ধরে বাংলাদেশের উপর থেকে চলতে থাকে। তবে আশার আলো হলো এক সপ্তাহ পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি যে 24 আওয়ার্সের মধ্যে সিলেটের কিছু কিছু জায়গায়, তাছাড়া চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুরের 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাত 12টার পরে বৃষ্টিপাতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়ে 6 তারিখ থেকে সারা বাংলাদেশে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই বৃষ্টিপাতের যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে করি যে আমাদের এই বজ্রঝড় 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দেশের কোন না কোন অঞ্চলে প্রায় প্রতিদিনই বজ্রঝড় হবে এবং বিদ্যমান তাপপ্রবাহ থেকে কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। এই যে বজ্রঝড়ের প্রবণতা বৃদ্ধি পাবে, 6 তারিখের পরে তাপপ্রবাহ সারা বাংলাদেশেই না থাকারই সম্ভাবনা কম, তবে বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চলে 2-1 জায়গায় থাকতে পারে। 6 তারিখ থেকে যে বিদ্যমান তাপপ্রবাহ তা কমে যাবে এবং তীব্রতাও কমে যাবে, তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এই যে 6 তারিখ থেকে বজ্রঝড়ের যে তীব্রতা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে বজ্রপাত হবে, অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেই কারণে এই বজ্রপাত দেখে সবাইকে চিনতে হবে এবং এই বজ্রঝড়কে থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই তাকে ঘরে অবস্থান করতে হবে।